আমাদের যে আলোচ্য বিষয় এবং যে অংশটা আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের যে উপায় উপায়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে এখান থেকে তোমার সৃজনশীল প্রশ্ন দেখা যায় প্রতি বছরই প্রতি বছরে তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন হয় এই টপিকগুলো থেকে যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় এখন আমরা যদি একটু দেখি যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় হচ্ছে তিনটি একটা হচ্ছে আর্থিক নীতি এক নাম্বার কি আর্থিক নীতি দুই নাম্বার হচ্ছে রাজস্ব নীতি তিন নাম্বার হচ্ছে অন্যান্য ব্যবস্থা তার মানে নীতি কয়টা তিনটা আর্থিক নীতি রাজস্ব নীতি অন্যান্য ব্যবস্থা তার নিয়ন্ত্রণের উপায় হচ্ছে তিনটা আর্থিক নীতি রাজস্ব নীতি অন্যান্য ব্যবস্থা আরেকবার আরেকবার আর্থিক নীতি রাজস্ব নীতি অন্যান্য ব্যবস্থা আরও একবার আরও একবার আর্থিক নীতি রাজস্ব নীতি অন্যান্য ব্যবস্থা এই তিনভাবে মুদ্রাস্ফীতি কি করা যায় নিয়ন্ত্রণ করা যায় দেখো মুদ্রাস্ফীতি সমাজের আয় বন্টনের বৈষম্যকে ত্বরান্বিত করে সামাজিক অসন্তোষ সৃষ্টি করে এবং অর্থনীতিতে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকারের গৃহীত ব্যবস্থা পত্রকে প্রধানত তিনটি ভাগে বাক করা যায় প্রধানত তিনটি ভাগে কি করা যায় বাক করা যায় আর্থিক নীতি রাজস্ব নীতি অন্যান্য ব্যবস্থা আর্থিক নীতি রাজস্ব নীতি অন্যান্য ব্যবস্থা আর্থিক নীতি রাজস্ব নীতি অন্যান্য ব্যবস্থা আর্থিক নীতি রাজস্ব নীতি এবং কি ব্যবস্থা অন্যান্য ব্যবস্থা আচ্ছা আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে আর্থিক নীতি নিয়ে প্রথমে আলোচনা করবো কি নিয়ে আর্থিক নীতি নিয়ে আর্থিক নীতি আবার তিন ধরনের হতে পারে রাজস্ব নীতি অনেক ধরনের আছে তারপর হচ্ছে অন্যান্য ব্যবস্থা অনেক ধরনের আছে আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে আর্থিক নীতি এই টপিকটা থেকে প্রশ্ন আসে দেখো আমি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কনসেপ্টে সাজিয়ে সাজাবো যাতে তুমি গুলিয়ে না ফেলো এগুলো হচ্ছে সব আর্থিক নীতি এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে রাজস্ব নীতি দেখো এখানে হচ্ছে রাজস্ব নীতি এরপরে মানে সরকারের আর কি এরপর হচ্ছে অন্যান্য ব্যবস্থা আছে এগুলো আলাদা আলাদা কনসেপ্ট তুমি একদম বয় পেও না আমরা প্রতিটা জিনিস একদম ধরে ধরে প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা সহকারে আর তোমাদের সামনে তুলে ধরবো তুমি একদমই বই পাবা প্রত্যেকটা জিনিস তোমার জন্য আশা করি সহজ হবে ইনশাল্লাহ আচ্ছা প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আর্থিক নীতি দেখো আর্থিক নীতি তিন ধরনের নীতি কয় ধরনের তিন ধরনের একটু আমার সাথে বলো তো নীতি কয় ধরনের তিন ধরনের আর্থনীতি কয় ধরনের তিন ধরনের এক নম্বর হচ্ছে ব্যাংক হার বৃদ্ধি ব্যাংক হারের পরিবর্তন দুই নাম্বার হচ্ছে জমার হার পরিবর্তন তিন নম্বর হচ্ছে কোলা বাজার কার্যক্রম আবার কিছু কিছু বইয়ে ঋণের রেশনিংও দেয় ওগুলোতে যেতে হবে না তিনটায় হচ্ছে প্রধান নীতি কয় ধরনের তিন ধরনের নীতি কয় ধরনের তিন ধরনের নীতি কয় ধরনের তিন ধরনের এক নম্বর কি ব্যাংক হারের পরিবর্তন দুই নম্বর কি জমার হারের পরিবর্তন তিন নম্বর কি কোলা বাজার কার্যক্রম আরও একবার বলতো এক নম্বর কি হবে হারের পরিবর্তন দুই নম্বর কি হবে জমার হারের পরিবর্তন তিন নম্বর কি হবে কোলাবাজার কার্যক্রম আমি বারবার বলছি যে তুমি একটু আমার সাথে বলে ক্লাসের পড়া ক্লাসটি শেষ করো নাহলে গাড়তি রয়ে যাবে ওই জন্য আচ্ছা তাহলে আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে দেখো ব্যাংহার বৃদ্ধি এগুলো আমাকে একটু আলোচনা করতে হয় জাস্ট এখানে থিওরি কনসেপ্ট দেওয়া আছে কিন্তু আমি একটু আলোচনা করি দেখো ব্যাংহার বৃদ্ধি এগুলো কিন্তু আমি কোথায় আলোচনা করেছি কোথায় আলোচনা করেছি প্রথম পত্র প্রথম পত্রের দশম অধ্যায়ে এগুলো আলোচনা করেছি একদম দৌড়ে দৌড়ে আলোচনা করা হয়েছে এগুলো খুবই ব্যাখ্যা সহকারে কারণ এটা মুদ্রাও ব্যাঙ্ক অধ্যায় তো ওখানে কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো আলোচনা করেছি তখন প্রয়োজন তোমরা এগুলো তো অবশ্যই দেখবা এগুলো আমি একদম গুছিয়ে ক্লাস রেকর্ডের ক্লাস তো এগুলো একটু তোমরা দেখলে আশা করি ইনশাড়া তোমাদের সমস্যা হবে না তারপর একটু বলি এখানে যেহেতু আলোচনার বিষয় আছে ব্যাঙ্ক হার বৃদ্ধিটা কী দেখো ব্যাংক হার বৃদ্ধি মনে করো এটা হচ্ছে তুমি এটা কি তুমি তোমার আঁকলাম আর কি এটা তুমি এটা মনে করো ব্যাঙ্ক এটা কি ব্যাঙ্ক এখন এটা মনে করো ইউসিবি ব্যাঙ্ক এটা কি ব্যাংক ইউসিবি ব্যাঙ্ক আবার এদিকে একটা ব্যাঙ্ক আঁকলাম এটা মনে করো বাংলাদেশ ব্যাঙ্ক বিবি বাংলাদেশ ব্যাংক দেখো তুমি যখন তুমি যখন ব্যাংক থেকে ঋণ নাও তুমি যখন ব্যাংক থেকে ঋণ নাও এটাকে বলা হচ্ছে সুদের হার এটাকে কি বলা হয় সুদের হার আবার ব্যাংক যখন ব্যাংক থেকে ঋণ নেয় এটাকে বলা হয় ব্যাংক হার এটাকে কি বলা হয় ব্যাংক হার কথাটা বুঝছো কিনা দেখো তুমি যখন ব্যাংক থেকে ঋণ নাও এটাকে সুদের হার মানে সুদ সুদ দিতে হবে আর ব্যাংক যখন ব্যাংক থেকে ঋণ এটাকে বলা হচ্ছে ব্যাংক হার এখন ধরে নাও ধরে নাও স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে বাংলাদেশ ব্যাংকের কথা মতো হচ্ছে যে দশ পার্সেন্ট আপনারা সুদ দিবেন সুদ নেবেন তো এখন ইউসিবি ব্যাংক দশ পার্সেন্ট সুদে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিল এখন ও আমাকে ঋণ দিবে আমার কাছ থেকে অবশ্যই বেশি চাইবে নাহলে ও মুনাফা করবে কেমনে আমার কাছে বেশি চাইবে ও আমার কাছ থেকে মনে করো বারো পার্সেন্ট নিচ্ছে দুই পার্সেন্ট ও মুনাফা করবে এটা স্বাভাবিক এখন এই যে ব্যাংক হার বৃদ্ধি এটা কে করবে বাংলাদেশ ব্যাংক এটা কে করবে বাংলাদেশ ব্যাংক করবে মানে বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেই করবে এটা কে করবে বাংলাদেশ ব্যাংক করবে এই কাজটা এই যে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ এটা কার কাজ এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ এখন বাংলাদেশ ব্যাংক বলো যে না মুদ্রা এই ব্যাংক হার আমরা বাড়িয়ে দিব ব্যাংক হার বাড়িয়ে ওরা কি করলো এটাকে মনে করো তোমার হচ্ছে পনেরো পার্সেন্ট নিয়ে গেলো কি কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট নিয়ে গেলো আগে যেটা দশ পার্সেন্ট ছিল সেটাকে এখন বৃদ্ধি করে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট নিয়ে গেছে এখন তুমিই বলো যদি বাংলাদেশ ব্যাংক পনেরো পার্সেন্ট নেয় বাংলাদেশ ব্যাংক কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাইলে তাইলে হচ্ছে ইউসিবি ব্যাংক ও তো আর পনেরো পার্সেন্ট দিয়ে জনগণকে দিতে পারবেন ও আরও লাভ করবে তো মনে করো জনগণ থেকে নিবে হচ্ছে কত পার্সেন্ট আটার জনগণ থেকে কত পার্সেন্ট নিবে আঠারো পার্সেন্ট নিবে কত পার্সেন্ট আঠারো পার্সেন্ট নিবে তার মানে ব্যাংক থেকে নিল বাংলাদেশ ব্যাংক থেকে নিল্স্ট আর জনগণ থেকে নিয়ে সে নিবে কত পার্সেন্ট আঠারো পার্সেন্ট সে তিন পার্সেন্ট কি করবে মুনাফা করবে মাসকানে তিন পার্সেন্ট কি করবে মুনাফা করবে এখন এখন তুমি বলো তো তাহলে এক লাখ টাকায় আঠারো হাজার টাকা কাকে দিতে হবে মনে করি ইউসিবি ব্যাংকে দিতে হবে এক লাখ টাকায় কত হাজার টাকা সুদ দিতে হবে আঠারো হাজার টাকা তার মানে এখন তুমি আর ঋণ নিতে আগ্রহী হবা আগ্রহী হবা না তুমি চাইবে বন্ধু বান্ধব আত্মীয় সজন পাড়া প্রতিবেশি প্রতিবেশী বৌরে ফিটা বৌরে পিটাই যৌতুক নেওয়া এটা কিন্তু হারাম কাজ এটা একদম নিন্দনীয় কাজ এটা আমাদের চট্টগ্রামের মানুষেরা সবচেয়ে বেশি করে অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ খুবই কম করে কিন্তু বৌরে বউ থেকে যৌতুক নেওয়া শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়া এগুলো হচ্ছে আমাদের চট্টগ্রামে খুবই নিন্দনীয় কাজ সবাই করে এটা সবাই করে তবে আমরা এগুলো থেকে বহু দূরে কারণ এখন ওই লাইব্রেরি যায়নি তো জন্য তবে এটা কখনোই মানে সমীচীন বা গ্রহণযোগ্য কাজ না আর কি আচ্ছা তাহলে এখন ব্যাংক আর ঋণ নিতে আগ্রহী হবে না তখন হচ্ছে ব্যক্তি মানে বিভিন্ন ব্যক্তিবর্গ থেকে ঋণ নিবে তার মানে জনগণের হাতে আগে যে পরিমাণে অর্থ থাকতো এখন কিন্তু ওই অর্থ থাকবে না যেহেতু ব্যাংক থেকে লোন নেওয়া যাচ্ছে না তাহলে এইভাবে কি করা যাবে যে বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যাংক হার পরিবর্তনের মাধ্যমে সে কি করবে তোমার হচ্ছে জনগণের হাতে আর অর্থ থাকতে দিতে চাইবে না সে চাইবে হচ্ছে কি করতে তোমার হচ্ছে ব্যাংকের নিজের হাতে টাকা নিয়ে আসতে এখন এটি একটু আমরা এখানে নিজের বাসে একটু দেখিত একটু একটু নিজের বাসায় দেখি এটা বুঝছো কনসেপ্ট কনসেপ্টটা বুঝছো যে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে সোনালী রূপালী জনতা ইসলামী প্রবালী ব্যাংক একজিম ব্যাংক তারপর হচ্ছে সকল ব্যাংক ঋণ নে এর ঋণ আমাদেরকে দেয় এখন বাংলাদেশ ব্যাংক যদি বেশি সুদে দেয় ও তার নিতে চাইবে না আবার আমরাও নিতে চাইবো না তার মানে এখন মানুষের হাতে আর অর্থ থাকবে থাকবে না তো আগে যেভাবে সহজে ঋণ পাওয়া যেত মানুষের পকেটে অনেক টাকা থাকতো এখন আর টাকা থাকবে না তার মানে এইভাবে এটা হচ্ছে প্রথম কাজ যে ব্যাংক হার বৃদ্ধি করে সে কি করবে নিয়ন্ত্রণ করবে সেই করবে নিয়ন্ত্রণ করবে আচ্ছা এখানে কি বলছে দেখো কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে টাকা দাঁড় দেয় তাকে বলা হয় হয় ব্যাংক হার জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারবা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যেই হারে ঋণ দেয় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যেই হারে ঋণ দেয় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে হারে ঋণ দেয় তাকে বলা হয় ব্যাংক হার কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংক হার বাড়ালে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বাড়ালে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের সুদের হার বাড়িয়ে দেয় ফলে ব্যাংক হতে ঋণ গ্রহণের ব্যয়সাধ্য হয়ে পড়ে ঋণের পরিবার স্বাভাবিকভাবে কমে যায় এভাবে মুদ্রাস্ফীতি কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি কি করে নিয়ন্ত্রণ করে তার মানে এটি আমি বলি কীভাবে হয় দেখো এটা হচ্ছে এইরকম একটু আগে যেটা বলছি এই যে তোমার হচ্ছে ব্যাঙ্ক হার এটা কে বাড়বে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কী করবে আস্তে করে ব্যাঙ্ক হার বাড়িয়ে দিবে ওর কাছ থেকে ঋণ নিতে গেলে ওর কাছ থেকে ঋণ নিতে গেলে ও আস্তে করে কি করবে সুদের পরিমাণ বাড়াবে আচ্ছা এটা বাড়লে বাণিজ্যিক ব্যাংক আস্তে করে বাড়াই দিবে না বাণিজ্যিক ব্যাংক কি করবে বাড়াই দিবে বাণিজ্যিক ব্যাংকও সুদের পরিমাণটা বাড়াবে তখন জনগণ জনগণ এই দেখো অর্থনীতির মজা হচ্ছে সব সমীকরণে জনগণ নিরুৎসাহিত হবে ঋণ ঋণ নিবে না জনগণ কি হবে নিরুৎসাহিত হবে তার মানে কেন্দ্রীয় ব্যাংক যখন ব্যাংক হার বাড়াবে বাণিজ্যিক ব্যাংক হার বাড়াবে মানে সুদের হার বাড়াবে তখন জনগণ কি হবে নিরুৎসাহিত হবে নিরুৎসাহিত হয়ে বৌ বহু থেকে যৌতুম নিবে আর কি তখন এটা হচ্ছে নিরুৎসাহিত হওয়া আচ্ছা দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বারটা এখানে তিন নাম্বার তিন নাম্বারটা দুই নম্বরে চলে আসছে সেটা হচ্ছে খোলা বাজার কার্যক্রম আচ্ছা এটার আগে ওটা একটু আলোচনা করি জমার হার পরিবর্তনটা আলোচনা করি এটা মনে হয় পরের স্লাইডে আছে এটি আলোচনা করি এটা হচ্ছে সংরক্ষণের সংরক্ষণ যে কথা জমার হার পরিবর্তন একই কথা সংরক্ষণ যে কথা জমার হার পরিবর্তন একই কথা এরপরে খোলা বাজারটা আলোচনা করবো আমি এক নাম্বার বলেছি ব্যাংহার হার বৃদ্ধি মানে ব্যাংহার হার পরিবর্তন মানে ব্যাংক হার বৃদ্ধি দুই নাম্বার হচ্ছে জমার হার পরিবর্তন জমার হার যে কথা সংরক্ষণের হার একই কথা জমার হার যে কথা সংরক্ষণের হার একই কথা আচ্ছা এটা তুমি বলো এখন আমি একটু আলোচনা করি একটু আগে মানুষ আঁকলাম না এই যে তুমি এটা একদম বরাবর তুমি যে আমার এখন ভিডিও দেখতো সেটা তুমি এই তোমার হাত পা এটা মনে করো এটা মনে করো হচ্ছে ইউসিবি ব্যাংক ইউসিবি ইউসিবি আর এটা হচ্ছে মনে করো বাংলাদেশ ব্যাংক এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক আচ্ছা তুমি তুমি ব্যাংকের কাছে ইউসিবি ব্যাংকের কাছে টাকা জমা রাখো ধরিলাম মনে করো এক লাখ টাকা জমা রাখো কত লাখ এক লাখ এখন বাংলাদেশ ব্যাংক আইন করে দিয়েছে জনগণের নিরাপত্তার সাথে এই এক লাখ টাকার কিছু অংশ আমার কাছে জমা রাখতে হবে তো মনে করো এটা তুমি বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে হবে এটা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট জমা রাখতে হবে মানে ওর কাছে দশ হাজার টাকা জমা রাখতে হবে দশ হাজার টাকা এখন একটু বুঝো এক লাখ টাকা তুমি জমা রেখেছ ভবিষ্যতের কথা ভেবে তোমার ছেলে মেয়ের কথা ভেবে ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার কথা বিয়ের খামিন দেওয়ার জন্য দশ লাখ টাকা দিয়ে করা যায় কিনা সন্দেহ আচ্ছা এক লাখ টাকা তুমি কার কাছে রেখেছো ইউসিবি ব্যাংকের কাছে রেখেছো এখন এই দশ লাখ টাকার একটা নির্দিষ্ট অংশ সেটা হচ্ছে দশ পার্সেন্ট বাংলাদেশ ব্যাংকের কাছে রেখে দিতে হবে তার মানে ইউসিবি ব্যাংকের খাতে থাকবে নব্বই হাজার কত হাজার নব্বই হাজার এখন এই নব্বই হাজার সে ঋণ দিতে পারবে এই নব্বই হাজার দিয়ে সে ব্যবসা করতে পারবে এই নব্বই হাজার দিয়ে সে যা ইচ্ছা তা করতে পারবে এখন বাংলাদেশ ব্যাংক বলতেছে না জমার হার বাড়াই দিচ্ছি আমরা এখন আমার কাছে রাখতে হবে তিরিশ পার্সেন্ট কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তার মানে এক লাখ টাকায় কত হাজার টাকা রাখতে হবে ত্রিশ হাজার টাকা তার কাছে রাখতে হবে তার মানে এখন ইউসি ব্যাংকের হাতে কত থাকবে সত্তর হাজার টাকা কত হাজার সত্তর হাজার এখন তুমি বলো আগে নব্বই হাজার টাকা দিয়ে যে পরিমাণ ঋণ দিতে পারতো জনগণের হাতে টাকা যেত আগে নব্বই হাজার টাকা দিয়ে যে পরিমাণ ব্যবসা করতে পারতো এখন সত্তর হাজার টাকা দিয়ে তার চেয়ে কম পরিমাণে ব্যবসা করতে পারবে না কম পরিমাণে ঋণ দিতে পারবে তার মানে এইটার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কি করবে তোমার হচ্ছে জমার হার পরিবর্তন করে জমার হার বৃদ্ধি ঘটিয়ে সে কি করবে তোমার হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করবে মানে জনগণের মানে মোট কথা হচ্ছে জনগণের হাতে আর টাকা থাকতে টাকা যাবে না জনগণের হাত থেকে টাকা খুঁজতে চলে যাবে বাংলাদেশ ব্যাংকের কাছে চলে যাবে বাংলাদেশ সরকারের কাছে চলে যাবে তখন হচ্ছে মুদ্রাস্ফীতি হবে নিয়ন্ত্রণ হবে এখানে আমি বইয়ের মতো একটু ব্যাখ্যাটা কি দিচ্ছি দেখো কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের জন্য নগদ জমার হার অনুপাত বা সংরক্ষণ বাড়িয়ে দিতে পারে এক্ষেত্রে ব্যাংকগুলোর নগদ অর্থের পরিমাণ কমবে ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কমায় আর বাজারে অর্থের যোগান হ্রাস পায় জনগণের হাতে নগদ অর্থের পরিমাণ কমে ক্রয় ক্ষমতা হ্রাস পায় দামের স্তর কমে এবং মুদ্রাস্ফীতি কি হয় নিয়ন্ত্রণ হয় আশা করি এই বিষয়টা তুমি বুঝতে পারবা সর্বশেষ যেটা আমি কিন্তু উদাহরণের মাধ্যমে বুঝাচ্ছি সর্বশেষ যেটা সেটা হচ্ছে খোলা বাজার কার্যক্রম আগের দুইটা যে যদি কাজ না হয় ব্যাংক হার পরিবর্তন করেন জমার হার পরিবর্তন করে যদি কাজ না হয় ডিরেক্ট সরাসরি অ্যাকশনে আসবে অ্যাকশন কি দেখো বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে শেয়ার বিক্রি করবে খোলা বাজার কাজ করবে মানে ট্রেজারি বন্ড ট্রেজারি বিল বাজার বিক্রি করা শুরু করবে শেয়ার বিক্রি করা শুরু করবে এখন তুমি শেয়ার নিবা শেয়ার মানে একটা কাগজ নিবা আর কি তুমি শেয়ার নিবা বিনিময়ে কি দিবা টাকা দিবা তাহলে তুমি শেয়ার নিবা বিনিময়ে টাকা দিবা তুমি শেয়ার নিবা বিনিময়ে টাকা দিবা তার মানে টাকা কার হাতে চলে যাচ্ছে টাকা কার হাতে ওই যে বাংলাদেশ মানে প্রথমে তুমি মনে করো টাকা দিচ্ছ পুবালী ব্যাঙ্ক পুবালী থেকে বাংলাদেশ ব্যাংক নিবে তার মানে টাকা কার হাতে চলে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের হাতে চলে যাচ্ছে এভাবে জনগণের হাত থেকে টাকা নিয়ে যাবে এটাই হচ্ছে তোমার কোলাবাজার বাজার কার্যক্রম যে শেয়ার ক্রয় বিক্রয় যেমন কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় কোলা বাজারে সরকারি ঋণপত্র বিক্রয় করে ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণ কমাতে চেষ্টা করে কোলাবাজার ঋণপত্র বিক্রয় করলে ক্রেতাগণ তাদের নিজ নিজ বাণিজ্যিক ব্যাঙ্গুলোর উপরে আহ বাণিজ্য উপরে কি করে এই কই গেলা কই গেলা তুমি বাণিজ্যিক ব্যাঙ্গলুর উপর নিয়ন্ত্রণ আরোপ বাণিজ্যিক ব্যাঙ্গলুর উপর কি আরোপ এটা হচ্ছে নিয়ন্ত্রণ আরোপ করে আহ বাণিজ্যিক ব্যাঙ্গলুর উপর কি আরোপ করে নিয়ন্ত্রণ আরোপ করে বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের উপর চেক কেটে কেন্দ্রীয় ব্যাংকের পাওনা মিটিয়ে থাকে ফলে বাণিজ্যিক ঋণ ঋণদান ক্ষমতা কমে যায় এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কোলাবাজার ঋণপত্র বিক্রয় করে মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে তার মানে আশা করি তিনটা বুঝছো একটু আমার সাথে বলো তো একটু আমার সাথে বলো হারের পরিবর্তন জমার হারের পরিবর্তন কোলাবাজার বাজার কার্যক্রম ব্যাংকহারের পরিবর্তন জমার হারের পরিবর্তন কোলাবাজার বাজার কার্যক্রম ব্যাংকহারের পরিবর্তন জমার হারের পরিবর্তন কোলাবাজার কার্যক্রম ব্যাংকহারের পরিবর্তন জমার হারের পরিবর্তন কোলাবাজার কার্যক্রম এই তিন উপায়ে আর্থিক নীতি প্রণয়ন করা হয় এবং আর্থিক নীতি প্রণয়ন করা কে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক আশা করি এই বিষয়ে তোমরা বুঝতে পেরেছো এই পথে রাজস্ব নীতি এরপরতে কি রাজস্ব নীতি বাংলাদেশ সরকারের রাজস্ব বুট বাংলাদেশ সরকারের রাজস্ব বুট পরিকল্পনা কমিশন যে নীতি বাস্তবায়ন করে সেটা হচ্ছে রাজস্ব নীতি দেখো এক নাম্বার সরকারি ব্যয় হ্রাস করবে সরকারি ব্যয় বলতে এই যে উন্নয়নমূলক উন্নয়নমূলক তুমি মনে করো বান্ধবীদের নিয়ে পার্কে যাও যাও না এই তোমরা যাও না রেস্টুরেন্টে যাও হোটেল বলে আর কি সরকারি অনেকগুলো হোটেল হোটেল মুটেল আছে তারপর হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় আরও কত জায়গা আছে আকাম কুকাম করার এগুলা সব সরকার করে রাখছে তুমি যাতে নিরাপদে যেতে পারো তো তুমি তো যাও নিয়মিত এখন সরকার কী করবে আস্তে আস্তে এগুলো কমাই ফেলবে এখন যেভাবে করে পরিমাণটা একটু কমাবে সরকারি ব্যয় যদি কমাই ফেলে সরকারি ব্যয় যদি হ্রাস করে তখন কি হবে তোমার হচ্ছে তোমার হচ্ছে কি হবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে করের পরিমাণ বৃদ্ধি করলে জনগণের হাতে আর টাকা থাকবে না টাকা চলে যাবে কার হাতে সরকারের হাতে সেজন্য করের পরিমাণ বৃদ্ধি করবে বুর্তুকি কি করবে বুর্তুকি যেমন দ্রব্যের দাম যেভাবে দেন যেমন ভর্তুকি মানে কি দেখো মনে করো এই কলমের দাম ধরুন হচ্ছে দশ টাকা এখন সরকার বললো আপনি যদি আমার কাছ থেকে ক্রয় করেন আমার নির্দিষ্ট দোকান থেকে তখন আট টাকা দিয়ে পাবেন তার মানে দুই টাকা সরকার ভর্তুকি দিচ্ছে কি দিচ্ছে ভর্তুকি দিচ্ছে এখন ভর্তুকি আর দিবে না এখন ভর্তুকি কি আর দিবে না ভর্তুকি না দিব যে তুমি দশ টাকা দিয়ে কিনো তখন তোমার টাকা পয়সা চলে যাচ্ছে সরকারের হাতে চলে যাচ্ছে এরপর হচ্ছে অভ্যন্তরীণ ঋণ দেশের অভ্যন্তরীণ ঋণের ক্ষেত্রে বিধি নিষেধ বিধি নিষেধ আরোপ করবে যে এটা হলে হবে না এটা হলে হবে না এটা হলে ঋণ দিব না এগুলো হচ্ছে বিধি নিষেধ আরোপ করবে এগুলো সব হচ্ছে কি নীতি রাজস্ব নীতি তাহলে নীতি কি একটু আমার সাথে বলতো সরকারি ব্যয় হ্রাস করের পরিমাণ বৃদ্ধি কি অভ্যন্তরীণ ঋণ আমার বইয়ের মধ্যে আরো অনেকগুলো দিচ্ছি তুমি একটু পড়ে নিও বই থেকে আচ্ছা সরকারি ব্যয় হ্রাস করের পরিমাণ বৃদ্ধি কি অভ্যন্তরীণ ঋণ সর্বশেষ হচ্ছে অন্যান্য ব্যবস্থা অন্যান্য ব্যবস্থা কি আছে একটু দেখো তো অন্যান্য ব্যবস্থা কি আছে দেখো অন্যান্য ব্যবস্থা কি কি দেখো অন্যান্য ব্যবস্থাগুলো আমরা এখন দেখবো হচ্ছে অন্যান্য ব্যবস্থা অন্যান্য ব্যবস্থা হচ্ছে অন্যান্য ব্যবস্থা এক নম্বর সর্বোচ্চ দাম নির্ধারণ করবে আমরা জানি হচ্ছে মুদ্রাস্ফীতির ফলে কি বৃদ্ধি পায় দাম বৃদ্ধি পাই তাহলে সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিবে যে দামটা কি করে দিবে নির্ধারণ করে দিবে বাংলাদেশ সরকার যখন একটা নির্দিষ্ট পরিমাণে বাংলাদেশ সরকার যখন কী করে দেবে একটা নির্দিষ্ট পরিমাণে তখন যেমন চালের দাম সরকার করে দিল হচ্ছে চালের দাম পঞ্চাশ টাকা এর উপরে কেউ বিক্রি করলে জরিমানা তো এখন এর উপরে তো বিক্রি হবে না তো দাম বাড়বে না তো তাহলে সর্বোচ্চ দাম নির্ধারণ এইটার দাম সর্বোচ্চ কত যেতে পারে সেটা সরকার নির্ধারণ করে দেবে এরপর উৎপাদন বৃদ্ধি আমরা জানি এত চাহিদা বাড়ে আর চাহিদা বাড়লে মুদ্রাস্ফীতি দেখা দেয় এখন যদি উৎপাদন বৃদ্ধি করা যায় তাহলে তো নিয়ন্ত্রণ হচ্ছে উৎপাদন বৃদ্ধি করে চাহিদা বাড়লে সমস্যা নেই দাম বাড়বে না এরকম ন্যায্য মূল্যে বিক্রয় কেন্দ্র স্থাপন ওই যে টিসিবি বি সুন্সরণ তোমরা শহরের মধ্যে যারা থাকো তারা চিনবা টিসিবি টিসিবির পণ্য বিতরণ করা না ন্যায্যমূলের নির্ধারিত দামে কম টাকা দামে এটা হচ্ছে ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্রে স্থাপন করা তারপর মজুরি নিয়ন্ত্রণ করা মজুরি যাতে বৃদ্ধি না পায় সেটা নিয়ন্ত্রণ করবে মজুরি যা মজুরি বৃদ্ধি পেলে বামের স্তর বাড়ে সেজন্য মজুরি নিয়ন্ত্রণ করবে আমদানি বৃদ্ধি আমদানি কী করা বৃদ্ধি করা আমদানি বৃদ্ধি করা এটা একটু বুঝো আমদানি কী করা বৃদ্ধি করা আমদানির পরিমাণটা কী করা বৃদ্ধি করা এটা একটু বুঝো মনে করো এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট এক্সপোর্ট আর হচ্ছে ইম্পোর্ট দেখো এক্সপোর্ট মানে আমরা জানি হচ্ছে রপ্তানি এক্সপোর্ট মানে কি রপ্তানি আর ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি আচ্ছা আমদানি না রপ্তানি না বলে রপ্তানি মানে আসলে বিক্রয় রপ্তানি মানে কি বিক্রয় আর আমদানি মানে হচ্ছে ক্রয় আমদানি মানে কি ক্রয় একটু শুনো বিষয়টা একটু শুনো আগে বিষয়টা একটু শুনো রপ্তানি মানে বিক্রয় আমরা ইন্ডিয়ার কাছে বিক্রি করলাম ভারতের কাছে বিক্রি করলাম আর ভারত থেকে ক্রয় করলাম মানে আমদানি করলাম এটাই এখন আমরা যত বেশি ভারতের কাছে রপ্তানি করব। যত বেশি আমেরিকার কাছে রপ্তানি করবো যত বেশি সৌদি আরবের কাছে রপ্তানি করব। তত বেশি আমাদের কাছে অর্থ আসবে আর তত বেশি আমরা ব্যবসা করতে পারবো তত বেশি মুদ্রাস্ফিতি বাড়বে আবার তুমি যদি ওই অর্থ দিয়ে তুমি যদি মনে করো সামরিক খাতে বিভিন্ন কামান অস্ত্র পারমাণবিক অস্ত্র কিনো তার মানে তুমি যদি আমদানি করো তোমার টাকা চলে যাচ্ছে তাহলে আমদানি করলে তোমার অর্থ চলে যাচ্ছে আর অর্থ চলে গেলে কি হবে দেশের অর্থের পরিমাণটা কমে যাবে অর্থের যোগান বৃদ্ধি না অর্থের পরিমাণটা কমে যাবে তখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে এরপরে গচ্ছিত অর্থ আটক ওই যে দেখবা অনেকেই অসাধুভাবে শুধু টাকা টাকা তো ব্যাংকে জমা রাখবা টাকা দেখবা অনেক সময় দেখবা ওই যে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিবর্গ বা বিভিন্ন ব্যক্তিবর্গ দেখা যায় দুর্নীতি দমন কমিশন এসে হামলা করে বাড়ির মধ্যে আশি কোটি টাকা বা এগুলো জুড়ে জোরে বলা যাবে না আচ্ছা এগুলো অনেক টাকা পয়সা পাই তাহলে এই এগুলো গচ্ছিত অর্থ এগুলো আটক করা এরপর সর্বশেষ মুদ্রা অবৈধকরণ মুদ্রা কি করা অবৈধ এগুলো হচ্ছে একদম সর্বশেষ অবস্থা যেমন ওই যে এক এক সময় দেখা যায় না যে তোমার হচ্ছে পঞ্চাশ টাকা বিশ টাকা ব্যান করে দে এক সময় তোমরা ছোটোবেলায় দেখছো কিনা জানি না যে এক টাকার কতগুলো লাল লাল পয়সা ছিল এক টাকার লাল পয়সা এই যে লাল কতগুলো পয়সা ছিল তো ওগুলো ব্যান করে দেয় যে সরকার এরকম মনে করো পাঁচ টাকা দশ টাকা এগুলো যদি ব্যান করে দেয় আস্তে করে কি হবে আর মুদ্রাস্ফীতি কী হবে নিয়ন্ত্রণ হবে তাহলে একটু সবাই আমার সাথে একটু বলো একই সুরে একই সুরে দেখো এক নম্বর সর্বোচ্চ দাম নির্ধারণ করা উৎপাদন বৃদ্ধি করা ন্যায্য মূল্যে বিক্রয় কেন্দ্র স্থাপন করা এক নম্বর কি হবে সর্বোচ্চ দাম নির্ধারণ উৎপাদন বৃদ্ধি করা ন্যায্য মূল্যে বিক্রয় কেন্দ্র স্থাপন আরেকবার বলো সর্বোচ্চ দাম নির্ধারণ উৎপাদন বৃদ্ধি ন্যায্য মূল্যে পণ্য আর মূল্যে বিক্রয় কেন্দ্র স্থাপন বা পণ্য বিতরণ আচ্ছা এরপর হচ্ছে মজুরি নিয়ন্ত্রণ করা আমদানি বৃদ্ধি গচ্ছিত অর্থ আটক আর সর্বশেষ হচ্ছে মুদ্রা অবৈধকরণ আশা করছি আমরা লেকচার ফরে যেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা তিনটে বিষয় বুঝতে পারবা কারোর মধ্যে আহ ভিন্নতা কাজ করবে না আমরা ক্লাসে যত কথাই বলি শুধু একমাত্র তোমাকে বোঝানোর উদ্দেশ্যে হয়তো লাইভ ক্লাসে অনেক দুষ্টামি হয় অনেক কথাবার্তা হয় রেকর্ড ক্লাস আসলে ওভাবে হয় ওঠে না কিন্তু জাস্ট কিছু মাঝে মধ্যে কিছু কথাবার্তা বলা যাতে তুমি একটু মোটিভেটেড থেকে পুরো ভিডিওগুলো দেখে সুন্দর মতো একটা ভালো প্রস্তুতি নিতে পারো সেই উদ্দেশ্যে কাজটা করা আশা করি সেটা অবশ্যই ফলপ্রসূ হবে যদি ভালো মতো পড়াশোনা করো সো ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধু যদি এই ক্লাসগুলো যদি ভালো লাগে একটু মন করে নিজের জান প্রাণ উজাড় করে বন্ধু বান্ধব সবাই একটু জানিয়ে দিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম